নমস্কার, গুড মর্নিং সবাইকে। রান্ধা লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি। সকাল সকাল অনেক কাজ নিয়ে চলে এসেছি। কাজ ছাড়া আর কি আছে বলো? মেয়েদের জীবনে কাজ করো আর ভালোভাবে বাঁচো। এই দেখো, কালকে যেগুলো গুছিয়ে মানে ধোবো বলে সব এ করেছিলাম, সব ধুয়ে একদম গুছিয়ে রেডি করে দিয়েছি। পর্দা ঠর্দা লাগিয়ে ফেলেছি, ঘরের পর্দাটা একটু ছিঁড়ে গেছে, সেটাকে একটু সেলাই করব, সেটাকে একটু সেলাই করে নেব। এই যে পর্দার একটা, দাঁড়াও কোথায় গেল আমার ছেলে মেয়ে, তো আবার কোথায় গুছিয়ে রেখে দিয়েছে, ফেলে দিয়েছে। এইটা এইটা খুলে গেছে, এটাকে একটু সেলাই করে নিই। আর একটা বালিশের ওয়ার ছিঁড়ে গেছে, বালিশের ঢাকাটা একটুখানি, এটাকেও সেলাই করে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, কাজ করে নেই। কাজ করতে করতে ফাঁকে কথা বলবো মাঝে মাঝে, ঠিক আছে? চলো দেখতে থাকো। হ্যাঁ, কথা বলা হয় না, কাজের কাজের তো অনেক তাড়া থাকে বলো, তাই আমি মাঝে মাঝে কথা বলার চেষ্টা করি তোমাদের সাথে। আবার একটু ব্যাপার আছে, আমি তো উপরে একা থাকি, নিচে সবাই দোকানে থাকে, কেউ যদি শুনে ফেলে যে উপরে তো কেউ নেই, বৌদি কার সাথে কথা বলছে, ওই জন্য মাঝে মাঝে না কথা বলি না, পরে ভয়েসটা আমি অ্যাড করে দিই। আমাদের ঘরটা গুছিয়ে গুছিয়ে ফেলবো, আর এইটা আমার ছেলের ঘর, একটু ছোট ছোট হলেও ও একাই থাকে, হয়ে যায়। আর এই যে আলমারিগুলো করা হয়নি, একটু টাইম লাগবে, আসলে এখন তো আমাদের দোকানে অনেক কাজ, এখন আমাদের সিজন, তাই জন্য এই সবগুলো করা হয়নি। আর এই সময়টা আমার ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেলে তারপর আমরা দেশে যাই, দেশ থেকে ঘুরে এসে তারপর এইসব জিনিসগুলোই হাত লাগাবো। চলো, এটা একটু সেলাই হয়ে গেল। আমার এটা মোটরে ফিট করা আছে আমার মেশিনটা, আমি টুকটাক করে মোটামুটি সবকিছুই পারি, আর যেগুলো পারি সেগুলো আমি সব বিয়ের পরেই শিখেছি। আমার হাজবেন্ড কোনোদিন আমাকে কোনো কিছুতে না বলেনি, কিন্তু আবার ভালো করে কোনো কিছুতে উৎসাহও দেয়নি। এইটা কোথায় ছিল তো বুঝতে পারছি না, ও যেখানে হোক লাগিয়ে দিলেই হবে, যেখানে হোক একটা লাগিয়ে দিই। ঘরেতে একটা সেলাই মেশিন থাকা খুবই ভালো, কারণ এখনকার দিনে যা বাজার দর, একটা বাইরে তো কোনো কিছু সেলাই করতে যাও তো ক্যাশে বি 20 টাকা মানে 20 টাকার নিচে কিছু নেই, আর আমাদের এখানে তো আরো আর বিকেলবেলার মধ্যে আমার মা বাবা দিদি জামাই বউ সবাই চলে আসবে। কদিন এখন খুব মজা করে কাটে আমার, যেহেতু আমি একা একা থাকি না, কেউ বাড়িতে আসলে না খুব ভালো লাগে, খুব মজা লাগে গো। আমার মা বাবা প্রায়ই আসে, আর আমিও যদিও বা প্রায়ই যাই কলকাতায়, পুজোর সময় যাই, বৈশাখ মাসে যখন ছেলে মেয়ে স্কুল ছুটি থাকে তখন যাই, তারপরে আমি যাবার পরেও আমার মা বাবা আসে যখনই ভালো লাগে না। তবুও আমার দিদি অনেকদিন পর আসে, আমাদের নতুন বাড়ি হওয়ার পর আমার দিদি দুবার আসবে, যখন আমাদের নতুন ঘর গিয়ে উপর এসেছিলো তখন এসেছিল, আর কাজের লোক, কাজের লোক রাখি গো, কিন্তু ওই কাজের লোকের কাজ না আমার একদম পছন্দ হয় না, কি কাজ করে যায়, সেই আমাকে আবার বাসনগুলো ধুতে হয়, সেই আমাকে আবার ঝাড়ু মারতে হয়, আমার না মানে কাজের লোক কাজ করবে তো আমার ওর কাজ পছন্দ হয় না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে না সমানে নাক মুখ শিখতে যাই,
এক বছর চার মাস হয়েছে আমার নতুন বাড়ি, আমি চারটে কাজের লোক চেঞ্জ করে নিয়েছি। চলো আমার সেলাই হয়ে গেল, তো এবার দেখতে থাকো খালি আমি কি করছি, আর কথা বলার টাইম নেই, বুঝেছো তো? আমার রান্না করতে হবে, দেখতে থাকো। হ্যাঁ এগুলোকে সব তুলে দিই, হবে কোন এর আগের ভিডিওটাও হয়তো কোনো ভিডিওতে দেখেছো এইগুলো। এ আর সেলাই কবে হবে কে জানে, কিছু কিছু করব, ঘুরতে যাবার আছে তখন হয়তো কিছু নিয়ে যেতে হবে। চুড়িদারগুলো কিনেছিলাম সেগুলো সব মারবো সাইড দিয়ে। আলু ফালু সব ছড়াছড়ি আছে, বাজার করে নিয়ে এসেছে, এইগুলো সব গুছবো, আগে ঘরগুলো গুছে নিই তারপরে এইগুলো গোছাবো। যেহেতু জায়গা আমার কম না, তাই শুতে অসুবিধা হবে, নিচেতেই শুতে হবে এই হলটায়, তার জন্য এই টেবিলটাকে তুলে খাটের তলায় এখন আপাতত ভরে দেবো। আমার মায়ের একটু অসুবিধা হবে নিচে বসে খেতে, কিছু করার নেই, অসুবিধা হলে সোফায় বসে খাবে। চলো ঘরটা গুছে আসি। জানলার পর্দাটা সেলাই করে নিয়ে এসেছি, চলো জানলায় লাগিয়ে দিই, আর বাকি বালিশের কভারগুলোও লাগিয়ে দিই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ঝপঝপ করে কাজ করে নিই, অনেক কাজ আছে, তারপরে রান্না করতে হবে, যেইটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। পরিষ্কার হয়ে গেল দেখলে, এবার চেয়ারটাকে আমি খুলতে পারছি না, তোমাদের দাদা ভাই আসুক, আসলে খুলে ওইটাকে খাটের তলায় ভরে দেবো। তো চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো। তলাটা আমি পরিষ্কার করে ঝাড়ু মেরে নিয়ে আর একটু মুছে দেবো, মুছে দিয়ে টেবিলটাকে খুলে খাটের তলায় ভরে দেবো। আমি তো পারলাম না, তোমাদের দাদা ভাই আসুক, বলবো একটু খুলে আর খাটের তলায় ভরে দিতে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সব থেকে আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, টাটা।